অন্যদিন শুরুতেই আপনাদের সঙ্গে অনেক কথা বলি, আজ বলবো না, ইচ্ছে করেই বলবো না। তার কারণ আগে আপনাদের দেখানো দরকার সারা দিন ধরে আজকে যে বিজ্ঞাপনী ফিল্মটা অভিনয় হলো। হ্যাঁ, বিজ্ঞাপনী ফিল্ম, আগে মন দিয়ে সেই বিজ্ঞাপনী ফিল্মটা দেখুন, তারপর আসছি আজকের কথা। গৌতম বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি ঠিক না, ক্যান্ডিডেট ঠিক না, পার্টি দেখতে পারত। বড় হলে অনেকের লোভ একটু বেশি, লোভ একটু বেশি বেড়ে যায়। আগুন লুকানোর চেষ্টা নেই কোনো পক্ষ থেকে, টিকিট না পাওয়ার অভিমানে কোনো রাগ ঢাক রাখেননি বাবুন ব্যানার্জি। দল আপনাকে টিকিট দিতে চেয়েছিল, নাম কি তালিকায় তৈরি হয়েছিল আপনার? জানি না, দল ভাবিনি, দেয়নি। তাহলে অভিমানের কারণ কি বাবুনদা? অভিমান, মানুষের যেরকম অভিমান থাকে সেই অভিমানটা আমার ছিল, সেই অভিমানটা আছে। বল ব্যাটে পেতেই ছক্কা হাঁকিয়েছেন দিদি মমতা ব্যানার্জিও। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক ওর সাথে শিক্ষিত হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। মুসল পর্ব তো চলছিলই। যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি, তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। দলের একাংশ না, দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হয়েছে। শুরু গৃহদাহ। বাড়িতে আপনার মা বাবা আছে, আমারও মা বাবা আছে। আমার মা বাবা মারা গেছে, দিদি আমার গুরুদেব, দিদি আমার রক্তের জিনিস। দিদি বুঝেছে হয়তো ভাই কিছু ভুল করেছে, তার জন্য দিদি শাসন করেছে, সেটা দিদি, সেটা আমার অভিভাবক। আমি যেদিন থেকে পার্টি করি আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। দেশ জুড়ে যখন মোদী পরিবারের হাওয়া, ঠিক তখনই পরিবারতন্ত্রের অভিযোগ ঝেড়ে ফেলার চেষ্টা হিসেবে মন্দ নয়। তবে কিনা মাঝখান থেকে বেজায় বিপদে বাবুন ব্যানার্জি। দলের কেষ্টবিষ্টুদের ঝেড়ে ফেলে অভিষেককে এগিয়ে দেওয়ার সময় এই পরিবারতন্ত্র বোধহয় মনে ছিল না। বাবুন ব্যানার্জি তো তবু বেশি দিনের সঙ্গী, টিকিট বিদ্রোহের আগুন যে ধিকে ধিকে জ্বলছিল তা আলবাত মালুম পেয়েছেন দিদি। এ আগুন ক্ষমতার না লোভের সে ভালো বলতে পারবেন দলনেত্রী। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। তৃণমূলে যখন নবজোয়ারের ঢেউ, ঠিক তখনই প্রকাশ্যে গৃহদাহ। মমতার পরিবারে এ বিদ্রোহ কি তাহলে কে কত বেশি আখের গোছাতে পারল তার জন্য? বিদ্রোহ কি তবে কাটমানি আর কমিশনের লোভে? পাবলিক বাংলা। সকালের নাটক দুপুর গড়াতেই শেষ। কেন বলছি নাটক, এর মাঝখানে লোভের জন্য নিজের ভাইকেও রেয়াত করেন না দিদি, মানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম একটা দারুণ বিজ্ঞাপনী ফিল্ম হয়ে থাকলো, না হলে যদি নাটকই না হয়, ভাবুন একবার, মন দিয়ে একবার ভাবুন, যদি নাটকই না হয়, এহেন অভিমানী বাবুন দুপুরবেলা দিদির বকা খেয়ে বিকেলবেলা বলে ফেললেন বাড়ি ফিরে যাব। বাবুন না ফিরলে আমরা খুশি হতাম এমনটা নয়, কিন্তু সত্যি যদি বাবুনের অভিমানের কোনো ভিত্তি থাকত, সত্যি যদি টিকিট না পেয়ে বাবুনের গোঁসা বা অভিমান হয়ে থাকত, সত্যি যদি টিকিটের জন্য বাবুন একেবারে মরিয়া থাকতেন, তাহলে কি সকালে বিদ্রোহ করে দুপুরে বকা খেয়ে বিকেলবেলা চাটাই গুটিয়ে বাড়ি চলে যেতেন? তাহলে সকাল থেকে বিকেল যা হলো এটাকে বিজ্ঞাপনী ফিল্ম ছাড়া কী বলবো? আপনি জিজ্ঞাসা করবেন বিজ্ঞাপনটা কিসের? বিজ্ঞাপনটা দুটো জিনিসের, এক তৃণমূল সৎ, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় সৎ, তাই দলের ভিতরে কোনো অসততাকে বা এমনকি অসৎ ইচ্ছাকে পর্যন্ত তিনি প্রাধান্য দেন না, এবং দুই পরিবারবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিধানে পরিবারবাদ, তিনি পরিবার নিয়ে ভাবেন না। নরেন্দ্র মোদী এসে সেই জবে থেকে বলে গিয়েছে আমার পরিবার মোদির পরিবার, তবে থেকে তৃণমূল খুঁজছে, হাতড়াচ্ছে, মরিয়া হয়ে হাতড়াচ্ছে যে কীভাবে মোকাবিলা করা যায়। এখনও পর্যন্ত কোনো উত্তর পেলে পাওয়া যায়নি। আজকেও যে খাতাটা দেওয়া হলো দ্বিতীয় পরীক্ষার খাতা, এর আগে একদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় কীসব হাবিজাবি বলেছিলেন পরিবারতন্ত্র নিয়ে, আজকে দ্বিতীয় দিনের খাতাতেও তৃণমূল পাস করতে পারল। পরের কথায় আসি, এক ভাইকে দিয়ে এক ভাইপোর কলঙ্ক ঝেড়ে ফেলতে চাইলেন মমতা। এই যে বিজ্ঞাপনী ফিল্মটার কথা বলছিলাম, বাবুন ব্যানার্জি এক ভাই, কিন্তু তার এক ভাইপোকে নিয়ে এই মুহূর্তে কেন? গত পাঁচ বছর ধরে রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম। তৃণমূলে ভাঙন, লোকজনের চলে যাওয়া, শুভেন্দু অধিকারীর মতো বড় নেতার চলে যাওয়া অথবা
প্রত্যেক দিন এখনও যে ভাঙনের আশঙ্কায় তৃণমূল কংগ্রেস দিন গোনে, প্রত্যেকেই যাওয়ার সময় একটি নাম করে যান আর তার লক্ষ্যবস্তু বা লক্ষ্য হয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এহেন ভাইপোকে বাঁচাতেই, মানে ভাইপোকে আমি পরিবারতন্ত্রের জায়গা থেকে এত তোল্লাই দিই না এটা বোঝানোর জন্যই কি ভাইকে নিশানা করলেন মাঝখানে ঢাল? বাকি ভাই আর ভাইপোদের নিয়ে কিছু বললেন না তো? তাদের সঙ্গে সম্পর্ক আছে না নেই? মুখে তো বলছেন নেই, আজকেও বলেছেন ডিসোসিয়েট করে দিয়েছে। কার সঙ্গে? মানে কার কার সঙ্গে? একজন মাত্র ভাই আর একটাই ভাইপো এমন তো নয়। কেউ কেউ বলছেন এটা নাটকই বটে, তবে নিহাত একমাত্রিক একপাক্ষিক নয়। মানে আমি যেভাবে এতক্ষণ আপনাদের বললাম এর একটা উল্টো দিকও নাকি আছে। ভাই বাবুনকে দিয়ে ভাইপো অভিষেক থেকে মমতা কোনো বার্তা দিলেন? আমার বোঝা হয়ে গেলে, সমস্যা হয়ে গেলে এভাবেই একদিন না বলে দেবো, ডিসোসিয়েট করে ফেলবো, এমন কিছু সম্ভাবনা আছে কি? আরও কতগুলো প্রশ্ন আছে। কয়েক মাস আগে কার্তিক বন্দ্যোপাধ্যায় কাজলী বন্দ্যোপাধ্যায়ের ছেলে আকাশ বন্দ্যোপাধ্যায় বিয়ে হয় উত্তরবঙ্গে। সেই বিয়েতে দক্ষিণবঙ্গ থেকে উজাড় করে শুধুমাত্র ডাক্তার আর স্বাস্থ্যকর্মীদের নিয়ে যাওয়ার জন্য যে বিরাট বিরাট সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছিল, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুধু পোস্ট করে ক্ষান্ত হননি, সরাসরি প্রেস কনফারেন্স করে মিডিয়ার সামনে অভিযোগ করেছিলেন। আজ পর্যন্ত সেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের তরফ থেকে কেউ খারিজ করেনি। যদি অভিযোগটা সঠিক ধরে নিই তাহলে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার কি পরিবার না? যার বিয়ে হয়েছিল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কি ভাইপো না? তাদের সঙ্গে, ওই পরিবারের সঙ্গে কি মমতা নিজেকে ডিসোসিয়েট করে নিয়েছে? পরের প্রশ্ন আরও আছে, প্রশ্ন আজ একটা নয় অনেকগুলো। কার্তিক বন্দ্যোপাধ্যায় মানে যার ছেলের বিয়ের কথা বলছিলাম, তিনি এবং তার স্ত্রী কাজলী বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়েও প্রশ্ন আছে। পুরো ভোটে কাজলী বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিট পেলেন, কলকাতা পৌরসভার কাউন্সিলর হলেন, তার সম্পত্তি যেরকম লাফিয়ে লাফিয়ে দাপিয়ে দাপিয়ে বেড়েছে তাতে সেটা নিয়ে অনেকে রীতিমতো চোখ কপালে তুলেছেন, এমনকি দু একটি কেন্দ্রীয় এজেন্সিও নাকি এ নিয়ে খোঁজ খবর করছে বলে শোনা যাচ্ছে। এসব কি মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোককে রাজনীতিতে চান না বলে, টিকিট দিতে চান না বলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় দাদা, সবার বড় দাদা ব্যানার্জি পরিবার, অজিত বন্দ্যোপাধ্যায় কলকাতা ময়দান এবং রাজ্যের অগুন্তি ক্রীড়া সংস্থার আর ক্লাবের মাথায় বসে আছে। কোন পারিবারিক পরিচয় অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পরিবারের সঙ্গে নিজেকে ডিসোসিয়েট করে নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলছি, আজকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ডিসঅ্যাসোসিয়েট বলতে গিয়েছিলেন সম্ভবত, ওরকম শুনতে লেগেছে, করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ কথা, এটাই হয়তো শেষ নয় কিন্তু আপাতত বিতর্কের আগে আমার 8 নম্বর প্রশ্ন। রোজ একটা অগ্নিবাণ ছুরি, আজকে কোনো অগ্নিবাণের আগে 8টা প্রশ্ন করছি, দেখুন এগুলোর কোনোটার উত্তর আজকের এই অলীক কুনাট্য রঙ্গ থেকে আপনি পাচ্ছেন কি না। সিপিআইএমের মুখপত্র গণশক্তি পত্রিকা এমনিতে কিছু ছাপলেই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলেছে, মিথ্যে লিখেছে বলে একেবারে রেড়ে করে ওঠে তার রাজনীতির ছোট বয়স থেকে। কয়েক বছর আগে ছেপেছিল একেবারে প্রথম পাতায় বড় বড় করে দক্ষিণ কলকাতায় শুধুমাত্র একটি রাস্তায়, রাস্তার নামটা করছি না, অত্যন্ত মান্যগণ্য প্রাতঃস্মরণীয় একজন সাংবাদিকের নামে রাস্তার নাম, যিনি ইংরেজের সঙ্গে লড়েছিলেন, ফলে আমি কোনো দুর্নীতির সঙ্গে তার নামটা সামান্যতম এক বন্ধনীতে মানে উচ্চারিত হোক এটা চাই না বলে রাস্তার নামটা উজ্জ্বল রাখছি। কথা ছিল ওই রাস্তাটার দুপাশে 30টা জমি বাড়ির প্লট কীভাবে হস্তগত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার, বড় মেজ সেজ নানা ভাই ভাইপোর নাম ছিল। আজ অবধি মামলা তো দূরস্থ, গণশক্তি পত্রিকার সম্পাদক বা সিপিআইএমের রাজ্য সম্পাদক মানে যাদের মুখপাত্র গণশক্তি পত্রিকা, তাদেরকে একটা আইনজীবীর নোটিশ মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কেউ পাঠিয়েছেন বলে আমার কাছে এখনও পর্যন্ত খবর নেই। পাঠিয়ে থাকলে প্লিজ জানিয়ে দেবেন, রিজয়েন্ডার সমেত কালকে এই অনির্বাণের অগ্নিবাণ থেকে জানাবো আপনাদেরকে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার একটা নোটিশ অন্তত পাঠিয়েছে। আর ঠিক এখান থেকেই আমার আজকের অনির্বাণের অগ্নিবাণের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ। নিজের তৈরি লোভের প্রাসাদেই পণবন্দি মমতা, আজ লোভ নিয়ে অনেক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই প্রশ্নটা করছি, নিজের তৈরি লোভের প্রাসাদ কেন বলছি? গতকাল বিতর্কে যাওয়ার আগে আরেকবার আপনাদের মনে করিয়ে যাই, বাবুন পরিবার নন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিবারে এত ভাই ভাইপো ভাইজি আছে, কারুর সম্পত্তি, ছেলে মেয়েদের খাওয়া পড়া, পরিবার কি খাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন? অন্তত প্রকাশ্যে বলেন কি কাল ভেবেছেন এক ভাইপোর জন্য। রইল আপনাদের চোখ। আপকো পতা নেই হ্যাঁ অভিষেক, দেখো এক ইয়ং লড়কা উসকো তো কুছ করনা পড়েগা, জব শাদি কিয়া হ্যায় দো বাচ্চা হ্যায় খিলায়ে খাওয়ায়েগা কেসে, কুছ তো করনা হ্যায়, ঘর মে বৈঠনে সে তো খানা নেই মিলেগা,
উসকো এক বিজনেস থা সব প্রপার্টি অ্যাটাচ কর দিয়া মানে কবি নেই বোলা ইসিকে লিয়ে বোল নেই বোলা কি আমারা লড়াই যো হ্যায় এস অন্যায় কা খিলাফ মে লড়াই হ্যায় আমারা যো ভি হ্যায় আপ লে লো লেকিন আপ লোকতন্ত্র কো মাত উসকো অধিকার মাত ছিনো দেনা গণতন্ত্রকে ধ্বংস করা খুব খারাপ একটি পরিবারকেও টার্গেট করে ধ্বংস করা খুব খারাপ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার তার খাওয়া পড়া নিয়ে এত চিন্তা করছেন প্রকাশ্যে বলছেন প্রকাশ্য মঞ্চ থেকে জনসভা থেকে বলছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু বলেছিলেন যে পরিবারে কে কী খায় কোথায় যায় কেমন থাকে সারা বছর তিনি কোনো খবরই রাখেন না কেউই কারোর খবর রাখে না ওই উৎসব পার্বণের দিনে কখনো সকনো দেখা হয় মাত্র যদি ভুলেও গিয়ে থাকেন আপনারা আমি আপনাদের জন্য এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়ে থাকেন তাহলে তাঁর জন্য একটা রিক্যাপ দিই আমাদের পরিবার অনেক বড় পরিবার সবার পরিবারই বড় হয়েছে কেউ আজকে এক জায়গায় থাকে না সবাই তার নিজের মতো ছেলেমেয়েরা বড় হয়েছে ভাই বোনরা বড় হয়েছে তার নিজের নিজস্ব জায়গা হয়েছে তিনটে জেনারেশন তৈরি হয়ে গেছে তারা নিজের নিজের মতো দাঁড়িয়েছে সুতরাং আমাকে কাউকে হেল্প করতে হয় না আর কাউকে আমাকেও হেল্প করতে হয় না না মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে হেল্প করেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হেল্প করেন ছেলেমেয়েরা সব বড় হয়েছে নিজের নিজের পরিবার তিনটে জেনারেশন হয়ে গেছে এখন আমি বুঝতে পারছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় হয়েছেন কি হননি